চাঁপাইনবাবগঞ্জে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকে চালকের সিটের উপরের বক্স থেকে কোটি টাকা মূল্যের অবৈধ 132টি মোবাইল ফোন সহ চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ পিজিবি। গত শনিবার 7 জানুয়ারি বিকেল 4টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের স্থল বন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মোবাইল আটক করে বিজিবি। এ সময় পণ্যবাহী ভারতীয় ট্রাকটি জব্দ করেছে বিজিবি। আটক ট্রাক চালক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার ইংলিশ বাজার থানার নরেন্দ্রপুর গ্রামের আজিজুল আলীর ছেলে সুলেমান আলী আঠাশ। পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে রহনপুর 59 বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি জানায় 59 বিজিবির সোনা মসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার 186 মেন থেকে আনুমানিক 50 গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে এসব মোবাইল জব্দ করা হয়। অভিযানে সন্দেহজনকভাবে ভারতীয় পণ্যবাহী ট্রাকটি তল্লাশি করে চালকের বসার উপরের বক্স থেকে 132টি ভারতীয় মোবাইল উদ্ধার করে বিজিবি সদস্যরা। বিজিবি আরও জানায় 59 বিজিবির সোনা মসজিদ বিওপির 13 বিজিবি সদস্য ও সোনা মসজিদ কাস্টম কর্মকর্তাসহ 5 জন সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আমির হোসেন মোল্লা। আটককৃত মোবাইল ফোন, ট্রাক ও ড্রাইভারের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান 59 রহনপুর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আমির হোসেন মোল্লা। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, বিজিবি ভারতীয় সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ চোরাচালান দমনে বদ্ধপরিকর। এছাড়াও ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ। Thank you.